আসসালামু আলাইকুম বিকেল হলে আমাদের অনেকের ইচ্ছা করে একটু ঝাল ঝাল ঝাঁঝালো কিছু খেতে বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে তাদের তো আরও বেশি তো আজকে নিয়ে এলাম খুব ঝাঁঝালো মশলাদার আর খুবই মজাদার একটি রেসিপি সেটা হচ্ছে পটেটো হুইল যারা ঝাল পছন্দ করে তাদের তো এটা খুব ভালো লাগবে আর যারা ঝাল পছন্দ করে না তারা যদি একটু ঝালটা কমিয়ে খায় তাহলেই হয়ে গেল তো আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক রেসিপি তো জন্য প্রথমে আমাদের একটা ময়দার খামি তৈরি করে নিতে হবে আর সেই জন্য আমরা এখানে এক ময়দা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল এটা রান্নার যে আমরা তেলটা ব্যবহার করি সেই তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করলাম যাতে আমাকে পরবর্তীতে এটা বেলার সময় আর কোনো পরিমাণ ময়দা ব্যবহার করতে না হয় যদি আমি ময়দা ব্যবহার করি তাহলে কিন্তু আমার সেই রুটিটা নষ্ট হয়ে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা এবার আমি এটাকে একটু মেখে নিচ্ছি তো এটা আমি এখানেও হয়ে গেছে এবার আমরা এতে ব্যবহার করব নর্মাল যে পানিটা আছে সেই পানিটা এখানে কিন্তু ঠান্ডা বা গরম পানি না নর্মাল পানিটা তো আমরা সেই পানি দিয়ে অল্প অল্প করে একটা শক্ত খামি তৈরি করে নেব মানে খামিটা এমন হবে না যে খুব নরম এতে আমাদের একটা শক্ত খামি তৈরি করতে হবে শক্ত খামি তৈরি করলে হবে কি আমাদের যে উপরের ভাবটা সেটা কিন্তু একটু মচমচে হবে তো আমি এইসব আপনাদের একটা টিপসও দিয়ে দিই আপনারা যদি পরোটা শক্ত মানে একটু মচমচে খেতে চান সেক্ষেত্রে এই যে ডোটা সেই ডোটাকে একটু শক্ত করবেন আর যদি পরোটা নরম দোকানের মতো নরম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডোটাকে একদম তুলতুলে করবেন খুব নরম করবেন তাহলে কিন্তু আপনার পরোটাটাও একদম নরম হবে তো মাখতে মাখতে কিন্তু একটা টিপসও হয়ে গেল তো আমি এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আমাদের এই খামিটাকে আমরা যতটুক শক্ত বা নরম চেয়েছিলাম ঠিক ততটুকুই কিন্তু পেয়েছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু পানির পরিমাণটা বলতে পারছি না সেটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে তো আমি আপনাদের খামির যে শক্ত বা নরমটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই পরিমাণ এটাকে নরম করবেন মানে খুব নরম না আবার খুব যে শক্ত তাও কিন্তু না তো এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি এবার এই পর্যায়ে আমরা নিয়ে নিয়েছি সেদ্ধ আলু তো এবার আমরা এটাকে একটা হ্যামার দিয়ে ম্যাশ করে নেব আমাদের কিন্তু আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে কি মশলা ব্যবহার করবো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা এখানে ব্যবহার করছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ শাহি জিরা আপনি কিন্তু নর্মাল জিরাটা ব্যবহার করতে পারবেন আমি যেহেতু শাহি জিরা ব্যবহার করেছি তাই কিন্তু খুব সামান্য পরিমাণ ব্যবহার করেছি এখানে নিয়েছি আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি গোল সাদা গোলমরিচের গুঁড়া আর নিয়ে নিয়েছি চাট মশলা আর নিয়েছি মতো লবণ এবার এই সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে মেখে নেব ভালোভাবে আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে অনেকগুলো মশলা ব্যবহার করলাম আপনার কাছে যদি এত মশলা না থাকে আপনার কাছে যে মশলা আছে আপনি কিন্তু সেই মশলা দিয়ে এই কাজটা করে নিতে পারেন টেস্ট একটু ভিন্ন হবে কিন্তু একই রকম লাগবে খেতে আপনার স্বাদ একটু বাড়বে হয়তো এত মশলায় কিন্তু মশলা যদি কম ব্যবহার করেন তাও যে খাওয়া যাবে না এমন কিন্তু না তো আপনার কাছে যদি একটা না থাকে আপনি ভয় পাবেন না যে এই মশলাটা আমার কাছে নেই এটা বানানো যাবে না তো আপনি কিন্তু অনায়াসে আপনার কাছে যা আছে তাই দিয়ে বানিয়ে ফেলতে পারেন আর এখানে কিন্তু আমি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর কাঁচামরিচ ব্যবহার করেছি আপনি যদি যে কোনো একটা ব্যবহার করতে পারেন আবার একটু কম্বিনেশন করে ব্যবহার করতে পারেন ঝালটা কারণ ঝাল বেশি হয়ে গেলে কিন্তু খাওয়াটা বড়ই মুশকিল আর যদি ঘরে বাচ্চা থাকে তাহলে তার কথাই নেই আমার কিন্তু এটার সাথেও খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে তো এবার আমি আমার পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি আমাদের এই খামিটাকে কিন্তু আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মানে যতক্ষণ আমাদের সেই আলুটা তৈরি করতে লেগেছে তো এবার এই খামিটাকে আমরা দুভাগ করে নেব মানে আমরা এটা দিয়ে দুটো রুটি তৈরি করে নেব আমরা এতে সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করছি যেহেতু আমরা একটা কর্নফ্লোয়ারের কোডিং করব তো এই ময়দাটা কিন্তু আমাদের তেলটাকে নষ্ট করবে না সেজন্য এই পর্যায়ে আমরা ময়দা ব্যবহার করছি কারণ ময়দাটা ব্যবহার করলে কিন্তু আমাদের রুটি বেলতে খুবই সুবিধা হবে আর যদি আমরা ময়দা ব্যবহার না করে রুটি বেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেলতে খুবই কষ্ট হয় সেই আমি ময়দা ব্যবহার করছি যেহেতু আমাদের তেলটা নষ্ট হওয়ার সেইভাবে কোনো চান্স নেই সেই জন্য আর আমি রুটির পুরত্ব সম্পর্কে আপনাদের বলে দিই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মিডিয়াম একটা পুরুত্ব থাকবে আবার খুব বেশি মোটা হবে না একদম মিডিয়াম মানে পাতলাও বলা যাবে না সেটাকে মোটাও বলা যাবে না এই পর্যায়ে থাকবে তো আমাদের রুটিটা বেলা হয়ে গেছে এবার আমরা যে আলুর যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই আলোর পুটটাকে কিন্তু দুই ভাগে ভাগ করে নিলাম সেই আলোর পুটটা এবার এর মধ্যে ছড়িয়ে দেব এর চারো দিকে মানে রুটিটার চারোদিকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে ছড়িয়ে দেব। যাতে প্রত্যেকটা দিকে এই যে আলুর যে পুটটা সেটা যেন ভালোভাবে পৌঁছায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপ দিয়ে এটার উপর বসিয়ে দিচ্ছি মানে খুব ভালোভাবে আমি এটাকে এটার গায়ে এটাকে লাগিয়ে দিচ্ছি তো এটা কিন্তু চেপে ভালোভাবে বসিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু চারও পয়েন্ট একটু খালি রেখেছি যাতে এটাকে ভালোভাবে একটু আটকানো যায় এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা সেদ্ধ ডিম একটা স্লাইসার দিয়ে একটু স্লাইস করে দেবো এর উপর অর্ধেকটা ডিম দেবো কারণ বাকি অর্ধেকটা আমি যে আরও একটা তৈরি করব আরও অর্ধেক সেটার মধ্যে দিয়ে দেবো তো আমি সেই গ্রেট করার ডিমগুলোকে একটু চারোপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় পৌঁছায় ব্যাস হয়ে গেল এবার আমি এটাকে রোল করে নেব এটা আমরা রোল করে নিয়েছি তো রোলটাকে আরেকটু কাজ আছে সেটা আমাদের এই কাজটা আমাদের করে রোলটাকে আটকাতে হবে তো আমরা একটা চা চামচ নিয়ে এক ওয়ান নিয়েছি একটা বাটিতে এইটা দিয়ে কিন্তু আবার কোডিং করব আমরা তো এই পর্যায়ে আমরা কর্নফ্লোয়ারটা দিয়ে এটাকে আটকাবো তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমার যদি আবার লাগে তো আমি তখন এটাকে ব্যবহার করব তো আমি এটাকে মিলিয়ে নিচ্ছি আমার যদি বলে রাখছি আমার যদি পানি আরও লাগে তো আমি সেক্ষেত্রে এটাকে ব্যবহার করব আমি আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে শুধু কর্নফ্লাওয়ার দিলে কিন্তু জিনিসটা একদম পাতলা হয়ে যায় সেই আমি মাত্র এক টেবিল চামচ পরিমাণে ময়দাও ব্যবহার করেছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এটা বেশি ক্রিস্পি হবে তো কর্নফ্লাওয়ারটা আপনারা ব্যবহার করবেন তো এটার মানে যাতে একদম পাতলা না থাকে সেজন্য এটার পুরুত্বটা একটু বাড়ানোর জন্য আমি জাস্ট একটু ময়দা ব্যবহার করলাম তো এটার পুরুত্বটা আমি দেখিয়ে দিলাম কতটুকু পানি সেটা আমি বলছি না তো আপনারা পুরোত্বটা দেখেই পানিটা ব্যবহার করবেন এবার আমি সেই যে রোলটা তৈরি করে রেখেছিলাম এই রোলটায় সেই যে মিশ্রণটা তৈরি করে রেখেছি পাতলা সেটা আমি এখন লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে আটকে দিচ্ছি এই জায়গা এই জায়গাটা যেহেতু আমার আলগা তো এটাকে কিন্তু খুব ভালোভাবে আটকাতে হবে না তো এই জায়গাটা খুলে যাওয়ার চান্স থাকতে পারে তো এবার আমি সেই যে রোলটা সেটা কেটে নিচ্ছি খুব বেশি মোটা করলে কিন্তু ভালো লাগবে না একটা সাইজ থাকলে কিন্তু জিনিসটা সুন্দর লাগে তো আমি যে একটা সাইজ করছি আপনারা কিন্তু ওই সাইজে করে নিতে পারেন আপনি যদি খুব বেশি মোটা করে ফেলেন তখন কিন্তু জিনিসটা দেখতে ততটা ভালো লাগবে না তো আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের একটা দেখাচ্ছি আমি আপনাদের জিনিসটা দেখাচ্ছি দেখুন আমি কিন্তু আমরা যে রুটির যে ডোটা চাপ দিই সেইভাবে কিন্তু আমি এটাকে চাপ দিয়ে দিলাম তো আমি আপনাদেরকে এই আরেকটা আরেকবার এটাকে প্রেস করে দেখিয়ে দিচ্ছি এটা প্রেস করা আসলে কোনো ব্যাপারই না আমরা নর্মালি যে রুটিটা প্রেস করি সেইভাবে কিন্তু আমি করে নিলাম আমাদের কিন্তু সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো এবার ভেজে নেওয়ার পালা আমরা এটাকে ভেজে নিচ্ছি আমরা কিন্তু ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যেহেতু ডিপ ফ্রাই করবো সেজন্য পরিমাণে বেশি তেল দিতে হয়েছে এবার আমরা যে কর্নফ্লাওয়ার ময়দার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম মানে একটা পানি টাইপের যে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারে আমরা যে পিঠাগুলো তৈরি করে রেখেছি সেইগুলোকে এবার ডুবিয়ে দেবো মানে সেই পিন হুইলগুলোকে ডুবে এটাকে ভেজে নেব এটা এটা দিয়ে ভাজলে কিন্তু আপনার যে আলুটা বের হয়ে যাওয়ার যে একটা চান্স সেটা কিন্তু থাকবে না কাটার পর কিন্তু সেটা দেখতে পাচ্ছেন দুপার দিয়ে দেখা যাচ্ছে তার মানে এটা কিন্তু বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো আমরা যদি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারি এটাকে একটু চুবিয়ে দেই তাহলে কিন্তু আর এটা বের হওয়ার কোনো চান্স থাকে না তো আপনি কর্নফ্লাওয়ারও দিতে পারেন শুধু ময়দা দিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটু বেশি ক্রিস্পি হবে আমাদের কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো আমরা এগুলোকে নামিয়ে নিচ্ছি খুবই মজাদার একটি নাস্তা আমি আর সহ্য করতে পারছি না সেজন্য এ পর্যায়ে আমি আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি আশা করি ভালো থাকবেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ